একটু ভাবুন, আপনাকে যদি 40 কোটি টাকা দেওয়া হয়, তাও এমন একটা কাজের জন্য যে আপনাকে একটা বড় সাদা রুমের মধ্যে একটানা 50 দিন পর্যন্ত থাকতে হবে। কি ভাবছেন, 40 কোটি টাকার জন্য এই কাজটা কোনো ব্যাপারই না, তাই তো? এইরকমই একটা ঘটনা কেট আর মাইকের সাথে ঘটে। গল্পের শুরুতে দেখা যায় মাইক এবং কেট নামের দুই কাপল একটা বড় সাদা রুমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘরের সমস্ত কিছু সাদা রঙের ছিল। আসলে কেট এবং মাইকের ওপর ওয়ান নামের একজন ডক্টর এক্সপেরিমেন্ট চালাচ্ছিল, আর এটা হলো এই দুইজনকে এই সাদা ঘরের মধ্যে একটানা 50 দিন পর্যন্ত বাইরে না গিয়ে থাকতে হবে। এবং এই দুইজন যদি এই ঘরের মধ্যে 50 দিন পর্যন্ত থেকে যেতে পারে, তাহলে তাদেরকে $5 মিলিয়ন অর্থাৎ 40 কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। কিন্তু তাদের দুইজনের মধ্যে যদি কেউ একজন হার মেনে নেয়, তাহলে এই পুরস্কারের অঙ্ক কমে গিয়ে $1 মিলিয়ন অর্থাৎ 8 কোটি টাকা হয়ে যাবে। এই এক্সপেরিমেন্টের নিয়ম অনুযায়ী এই ঘরের মধ্যে তারা দুইজন ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, এমনকি তারা কারোর সাথে যোগাযোগ এবং দেখাও করতে পারবে না, আর তাদের বিনোদনের জন্য সেখানে কোনো প্রকার ব্যবস্থাও থাকবে না। সেখানে তারা দুইজন প্রচণ্ড খুশি ছিল, কারণ তারা ভাবছিল টাকা ইনকাম করার জন্য এটাই সবথেকে সহজ উপায়। এখানে তারা দুইজন মেঝেতে শুয়ে কথা বলছিল। কেট মাইককে বলে, আমি এই $5 মিলিয়ন দিয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ করব। কিন্তু মাইক এই টাকাগুলো পার্টি করে খরচ করার কথা ভাবে। সে কেটকে বলে, এতগুলো টাকা পাওয়ার পর আমাদেরকে আর কখনো টাকা ইনকাম করার কথা ভাবাও লাগবে না। কিছু সময় পর তারা একটা AI ডিভাইসের আওয়াজ শুনতে পায়। ডিভাইসটি সেখানকার নিয়মগুলো তাদেরকে শোনাচ্ছিল যে তারা এখন একটি ইমাকুলেট রুমের ভিতরে আছে, এবং এই রুমের মধ্যে তাদের জন্য একটা বেড, একটা বেঞ্চ এবং একটা সাধারণ বাথরুম আছে, যেখানে একটা মনিটর লাগানো রয়েছে। আর এই মনিটরে এই রুমে থাকার সমস্ত নিয়ম লেখা ছিল, যার মধ্যে একটা নিয়ম হলো যে দুইজন ব্যক্তি একসাথে বাথরুম ব্যবহার করতে পারবে না। এখানে দেওয়ালে একটা লাল রঙের বাটন লাগানো ছিল, যেটা প্রেস করে তাদের মধ্যে যে কেউ হার মেনে এখান থেকে বাইরে যেতে পারবে। এছাড়া ওখানে লাগানো মনিটরে টাচ করে তারা তাদের জন্য খাবার এবং পানীয় জল নিতে পারবে। এবং এক্সিট ডোরের ঠিক ওপরে একটা বড় ঘড়ি লাগানো ছিল, যেখানে তাদের 50 দিনের টাইমার চলছিল। এই রুমের ভিতর কেট এবং মাইকের জন্য প্রতিদিন নিয়ম করে পুষ্টিকর খাদ্যভর্তি একটি বাক্স আসত। রুমের ভিতরের লাইটগুলো রাত হওয়ার সাথে সাথেই অটোমেটিকভাবেই অফ হতো, এবং সকাল হতেই আবার অটোমেটিক অনও হয়ে যেত। এই রুমের ভিতর সময়ের সাথে সাথে সকাল, দুপুর, বিকাল এবং রাত হওয়ার অ্যানাউন্সমেন্ট AI ডিভাইসের মাধ্যমে বলে দেওয়া হতো, যাতে করে তারা বুঝতে পারে যে তাদেরকে কখন কি করতে হবে। এছাড়া স্ক্রিনে টাচ করে অ্যালার্ম সেট করারও সুবিধা ছিল। মাইক সেখানে এমনভাবে থাকতে শুরু করে মনে হচ্ছিল সে ছুটি কাটাতে এসেছে, এজন্য সে প্রতিরাতে দেরি করে ঘুমাত। অন্যদিকে কেট তার জন্য একটা অ্যালার্ম সেট করে, যাতে করে সে একটা রুটিন মেনে চলতে পারে। প্রথম রাতে তারা দুইজন সেখানে একই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কেট স্নানের জন্য বাথরুমে আসে এবং সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে থাকে, আমাদেরকে এই চ্যালেঞ্জটা যে কোনো মূল্যে জিততেই হবে। স্নানের পর সে তাদের ভিজে কাপড়গুলো বাথরুমের লন্ড্রির মধ্যে ধোয়ার জন্য দিয়ে দেয়, এবং তার পরিবর্তে তাদেরকে সাধারণ একটি করে প্যান্ট এবং টি শার্ট দেওয়া হয়। তারা দুইজন নিজেদের মধ্যে মজা করে বলে, আমাদের জন্য হয়তো তারা ভুল করে রঙিন পোশাক দিয়ে দিয়েছে। কিছু সময় পর কেট অনেক ভেবে মাইককে বলে, আসলে ডক্টর ওয়ান এই এক্সপেরিমেন্ট কেন করছে? মাইক কেটকে বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না। তারা দুইজন শুধু এতটুকুই জানত যে তাদের দুইজনকে 50 দিন পর্যন্ত এখানে থাকতে হবে, এবং এর পরিবর্তে তারা 40 কোটি টাকা পাবে। এরপর মাইক এবং কেট তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে। কেট তার মন শান্ত রাখার জন্য মেডিটেশন করতে থাকে, এবং মাইক চারিপাশে ঘুরে বারবার ওই ঘড়িটা দেখছিল, যেখানে 50 দিনের টাইমার চলছিল। মাইক বিভিন্ন রকম কথা বলা শুরু করে। সে বলে, এখানকার দেওয়ালের রং সাদা কেন করা হয়েছে? কেট তাকে বারবার বলে সে যেন ওই ঘড়ির দিকে বেশি না তাকায়, এবং সে আরও বলে 50 দিন পর যে 40 কোটি টাকা পাওয়া যাবে সেই বিষয়ে তাদের বেশি করে ভাবা উচিত। কিন্তু মাইকের মাথায় অন্যরকম চিন্তা শুরু হয়, কারণ কয়েকদিন ধরে সে ভালোভাবে ঘুমাতে পারছিল না। অন্যদিকে কেট তার প্রতিদিনের রুটিন মতন কাজ করতে থাকে। সে মাইকের ধ্যান ওই ঘড়ির থেকে সরানোর জন্য তাকে কিছু সময় দৌড়ানোর জন্য বলে। এরপর যখন কেট মেডিটেশন শুরু করে, তখন মাইক তাকে দেখে মনের জোর বাড়ায় এবং চারিদিকে দৌড়াতে শুরু করে। এরপর সময় কাটানোর জন্য তারা দুইজন বাচ্চাদের খেলা খেলতে থাকে এবং কিছুক্ষণ ব্যায়ামও করে। তারপর যখনই তারা তাদের কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে দেয়, তখন আবারও সেই একই রকম পোশাক তারা পেয়ে যায়। এইভাবে কয়েক সপ্তাহ চলে যাওয়ার পর মাইক ওই রুমের ভিতরে একটা পোকা দেখতে পায়,
এবং সেই ওই পোকার সাথে কথা বলা শুরু করে। মাইক পোকাটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যখনই সে মেঝের ওপর কয়েক ফোঁটা দুধ ফেলে ঠিক তখন এআই ডিভাইস থেকে একটা আওয়াজ আসে। তাদেরকে বলা হয় এই খাবারগুলো শুধুমাত্র তোমাদের দুইজনের জন্য। মাইক কিছুটা বিরক্ত হয়ে ওঠে এবং ওই এআই ডিভাইসকে বলে এই পোকাটা খাবারের অভাবে মারা যেতে পারে, এজন্য আমি শুধুমাত্র একে এখান থেকে বাইরে বের করার অনুরোধ জানাচ্ছি। তখন কেট মাইককে বোঝানোর চেষ্টা করে রুলস অনুযায়ী যে মাইকের মাধ্যমে এআই ডিভাইসের শব্দ শোনা যায় সেখান দিয়ে তাদের কোনো কথা এআই ডিভাইস পর্যন্ত পৌঁছায় না। কিন্তু মাইক কেটকে বলে আমাকে এই পোকাটা বাইরে বের করতেই হবে, তা না হলে সে এখানেই মারা যাবে। এ কথা বলেই সে ওই রুমে লাগানো লাল বাটনের দিকে এগোতে থাকে, কারণ লাল বাটন প্রেস করে সে পোকাটা বাইরে বের করে দিতে চায়। কিন্তু কেট তাকে বাধা দিয়ে বলে বাটনে প্রেস করলেই আমরা এই চ্যালেঞ্জ হেরে যাব এবং আমাদেরকে এখান থেকে কোনো টাকা না দিয়েই বাইরে বের করে দেওয়া হবে। মাইক বলে সে তো শুধুমাত্র পোকাটা বাঁচানোর চেষ্টা করছে। এরপর মাইক পোকাটা নিচে রেখে কেটকে বলে এই পোকার মধ্যে তো প্রাণ রয়েছে, তাহলে তোমার কেন এর উপর একটুও দয়া আসছে না? তখন কেট তাকে বলে তোমার এমনটা মনে হচ্ছে এই কারণে কারণ তুমি একজন ভেজিটেরিয়ান মানুষ। এইভাবে অনেকক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে, তাই কেট প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় ভুল করে সেই পোকাটার উপর তার পা পড়ে যায়, ফলে পায়ের চাপে পোকাটি সেখানেই মারা যায়। কেট মাইককে বলে সে এটা ভুল করে করে ফেলেছে, কিন্তু মাইক তার কোনো কথাই বিশ্বাস করে না এবং সে রেগে গিয়ে রুমের একটা কোণায় সারাদিন বসে কাটিয়ে দেয়। এই রুমের রুলস অনুযায়ী তারা মোট দুইবার ট্রিট পেতে পারত, অর্থাৎ তারা চাইলেই মোট দুইবার যে কোনো আকর্ষণীয় কিছু পেতে পারে। এজন্য মাইক কেটকে বলে আমি একটা ট্রিট নিতে চাই। তখন কেট তাকে মনে করিয়ে দেয় এমনটা করলেই তাদের মোট পুরস্কারের থেকে $1,00,000 কম হয়ে যাবে, এজন্য সে মাইককে এমনটা করতে মানা করে। কিন্তু মাইক কেটের কথা না শুনে ট্রিট নেওয়ার জন্য চলে আসে এবং ট্রিট হিসাবে তাকে একটা সবুজ রঙের বড় পেন্সিল দেওয়া হয়। মাইক বলে এটা পেয়ে তো তার কোনো লাভই হলো না, তবে এটা দিয়ে দেওয়ালে আঁকাআঁকি করে কিছু সময় পাস করা যাবে। এদিকে কেট যখন মাইককে দেওয়ালে ড্রয়িং করতে দেখে তখন সে তার ছবি মাইককে দেওয়ালে আঁকতে বলে। কেটের কথা মতন মাইক তার ছবি আঁকা শুরু করে, কিন্তু কিছু সময় পর কেট বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়, কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মাইক তার ছবি আঁকা শেষ করতে পারেনি। এদিকে মাইক সেখানে ততক্ষণ ড্রয়িং করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার রং শেষ না হয়। সে পুরো রুমের ভিতর সবুজ রংটা দিয়ে অনেক ছবি আঁকায়। এদিকে কেট তার খারাপ ব্যবহারের জন্য মাইকের কাছে ক্ষমা চায়, এবং এখানে তাদের জন্য একটা খুশির ব্যাপার হলো যে তাদের কাছে এখন 50 দিনের মধ্যে আর মাত্র 20 দিন অবশিষ্ট ছিল। এভাবেই তাদের রুমের মধ্যে সময় কাটতে থাকে এবং একদিন সকালে কেট বাথরুমের মধ্যে হঠাৎই একটা বন্দুক দেখতে পায়। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বাথরুম থেকে বন্দুকটা নিয়ে তাদের বেডের নিচে লুকিয়ে রাখে, কারণ এআই ডিভাইস তাদেরকে লন্ড্রিতে কাপড় দেওয়া ছাড়া অন্য কিছু দিতে সম্পূর্ণভাবে নিষেধ করেছিল। কিছুদিন পর তাদের কিছু ভিডিও দেখানো হয় যেখানে তাদের পরিবার এবং বন্ধুদের কিছু ভিডিও মেসেজ ছিল। মাইক তার বোনের পাঠানো মেসেজ দেখে এবং অনেকদিন পর বোনকে দেখে মাইক অনেক খুশি হয়ে যায়। এরপর কেটকে তার বাবার ভিডিও মেসেজ দেখানো হয়। তার বাবা বলছিল সে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। কেট ওই ভিডিওটা বন্ধ করতে চায়, কিন্তু সে অনেক চেষ্টা করেও ভিডিওটা বন্ধ করতে পারে না। তখন সে বাথরুমের দিকে যায় এবং সেখানে বসে জোরে জোরে কান্না করতে থাকে। মাইক তাকে শান্ত করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর তারা একসাথে বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপর যখনই সকালের অ্যালার্ম বাজে তখনও কেট বিছানাতেই শুয়ে থাকে, কারণ সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। এদিকে মাইক যখন তার বিছানা ছেড়ে না ওঠার কারণ জিজ্ঞাসা করে তখন কেট বলে সে তার বাবাকে অনেক বছর পর দেখল, আর এতদিন সে মাইককে মিথ্যা বলেছিল যে তার বাবা মারা গেছে, কারণ তার বাবার জন্য সে খুব লজ্জা পেত। সে মাইককে আরও বলে তার বাবা অনেক বেশি মদপান করত এবং সে তার স্কুলের বেতনও ঠিক মতন পরিশোধ করত না। মাইক তখন কেটকে বলে আমাদের এই রুমের ভিতর 50 দিন পূর্ণ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি রয়েছে। একথা শোনার পরও কেট চুপচাপ বিছানায় শুয়ে থাকে। মাইক অনেক চেষ্টা করেও কেটের মন কিছুতেই ভালো করতে পারে না এবং এরপর সে নিজেও কেটের পাশে গিয়ে শুয়ে পড়ে, তবে এতেও কেট আগের মতনই চুপ করে থাকে। এটা দেখে মাইক মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন মাইক কেটকে তাদের কাছে থাকা শেষ ট্রিটটা নেওয়ার জন্য বলে, কিন্তু কেট তাকে এরকমটা করতে বারণ করে এবং বলে সে আর 1 টাকাও হারাতে চায় না। একথা শুনে মাইক হতাশ হয়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো কেটকে আর সাহায্য করতে পারবে না,
ঠিক তখন কেট বিছানা ছেড়ে উঠে আসে এবং মাইককে তার দ্বিতীয় ট্রিটটা নেওয়ার জন্য বলে, যদিও এর ফলে তাদের $1,000,000 পুরস্কার থেকে কম হয়ে যাবে। এরপর মাইক দ্বিতীয় ট্রিটটার জন্য মনিটরে টাচ করে এবং তখনই সেখানকার দরজাটা খুলে যায় আর একটি মেয়ে রুমের ভিতরে চলে আসে। এই মেয়েটির নাম ছিল সাইমন। তবে অবাক করা বিষয় হলো সাইমনের কোনো কাপড় পরা ছিল না। তাকে এরকম ন্যাকেট অবস্থায় দেখে মাইক তো পুরো অবাক। এদিকে সাইমন ডক্টরের এই এক্সপেরিমেন্ট সম্পর্কে কিছুই জানত না, কারণ সে শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করতে এসেছিল এবং তাকে এখানে পুরো মাসের জন্য বুকিং করে রাখা হয়েছিল। সাইমনকে এই রুমের ভিতরে মাইক এবং কেটের সাথে শুধুমাত্র 24 ঘন্টা থাকার জন্যই অনুমতি ছিল। কেট মাইককে তার টি শার্টটা খুলে সাইমনকে দিতে বলে, যাতে করে সাইমন নিজেকে কিছুটা ঢাকতে পারে। এরপর সাইমন মাইকের ড্রয়িং দেখে তার খুব প্রশংসা করতে থাকে। এর ফলে কেটের আরও বেশি রাগ হতে শুরু হয়। রাতের বেলায় মাইক ওই দুই মেয়েকে বিছানায় শুয়ে পড়তে বলে এবং সে মেঝেতে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সাইমন মাইকের সাথে গল্প করতে চায়। এজন্য কেট মাইককে বিছানায় ডেকে নেয় এবং সে নিজে তাদের দুইজনের মাঝখানে শুয়ে পড়ে। এখানে সারা রাত কেটের ভালোভাবে ঘুম আসে না। সকালে যখন সে ঘুম থেকে ওঠে, সে দেখে সাইমন বিছানায় নেই। এটা দেখে সে মনে করে হয়তো সাইমন সেখান থেকে চলে গেছে, কিন্তু দেখা যায় সাইমন বাথরুমের ভিতরে বিনা কাপড়ে ন্যাকেট অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কেটের এইসব একদমই ভালো লাগে না, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এরপর তারা তিনজন মিলে রুমের ভিতরে ঘুরে ঘুরে ড্যান্স করতে শুরু করে, একে অপরের সাথে রোমান্সে মেতে ওঠে। এর ফলে মাইকের এতটাই নেশা হয়ে যায় যে তার হ্যালুসিনেশন হতে থাকে। সে তার চারিদিকে অনেক রক্ত দেখতে পায় এবং মাইক তার নিজেকে জলের ভিতরে ডুবে যেতে দেখে, আর সেখানে তার সাথে তার ছোট ভাইকেও সে দেখতে পায় এবং সেও তার সাথেই জলে ডুবে যাচ্ছিল। তখন কেট আর সাইমন মিলে মাইককে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে মাইক তখনও প্রচণ্ড ভয় পেতে থাকে এবং জোরে জোরে কান্না শুরু করে। সে বারবারই একটাই কথা বলতে থাকে যে আমার ভাই শানকে জলে ডোবার হাত থেকে বাঁচাও। কেট তাকে অনেক বুঝিয়ে বিছানায় এনে শুয়ে দেয়। এরপর সাইমন কেটকে জিজ্ঞাসা করে সে আর মাইকের কিভাবে দেখা হয়েছিল। কেট বলে তাদের দুইজনের একটা বৃষ্টির দিনে প্রথম দেখা হয়েছিল। তার কাছে ছাতা ছিল না, তবে মাইক তখন তার কাছে আসে এবং মাইক তার ছাতা দিয়ে তাকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচায়। এরপর এখানে তারা দুইজন অনেক সময় পর্যন্ত গল্প করতে থাকে। কিছুক্ষণ পর মাইক ঘুম থেকে ওঠে এবং সে সাইমনের পাশে গিয়ে বসে পড়ে। সেখানে তারা তাদের জীবনের গল্প করতে থাকে। সাইমন বলে সে যখন খুব ছোট ছিল তখনই তার মা মারা যায়। এরপর তারা তাদের পরিবারের গল্প একে অপরকে বলে। এর ফলে তাদের দুইজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। সাইমন তখন মাইকের হাত ধরে বলে সে একজন খুবই ভালো মনের মানুষ। কিন্তু ঠিক তখন কেট পিছন দিক দিয়ে এসে তাদের দুইজনকে একে অপরের হাত ধরে থাকতে দেখে। কেট তো এটা দেখে প্রচণ্ড রেগে যায়। এছাড়া তার প্রথম থেকেই সাইমন আর মাইকের আচরণ ভালো লাগছিল না। কেট সাইমনকে বলে, তুমি শুরু থেকেই আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। একথা শুনে সাইমনও রেগে যায় এবং সে কেটকে বলে, তোমার মন মানসিকতা খুবই খারাপ এবং নিচু ধরনের, কারণ তোমার বয়ফ্রেন্ডের ওপর তোমার একটুও বিশ্বাস নেই। এরপর তাদের মধ্যে আরও বেশি ঝগড়া শুরু হয়। মাইক এসব সহ্য করতে না পেরে তাদের দুইজনের ওপর প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে এবং এরপর সে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর কেট সাইমনের কাছে ক্ষমা চায়, কিন্তু সাইমন কেটের রাগ আরও বাড়িয়ে দিয়ে বলে মাইকের সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। পরের দিন সকালে যখন মাইক ঘুম থেকে ওঠে তার কিছুই ভালো লাগছিল না এবং তখন সাইমনও সেখান থেকে চলে গিয়েছিল। তবে যাওয়ার আগে সে মাইকের জন্য দেওয়ালে কিছু লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, আমাকে এর আগে কখনো এতটা ভালো কেউ বাসেনি। কেট এই লেখাটা মাইককে দেখায় এবং তার ওপর রেগে গিয়ে বলে, তুমি আমাকে ঠকাচ্ছ। মাইক কেটকে বুঝিয়ে বলে সাইমন যা কিছু লিখে গেছে পুরোটাই সে মিথ্যা বলেছে। সে আরও বলে এই রুমের ভিতর এই সব কিছু প্ল্যান করে করা হচ্ছে, যাতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তারা যেন এই চ্যালেঞ্জটায় হার মেনে নেয়। কেট মাইকের এসব কথা বিশ্বাস না করে রাগের মাথায় মাইককে জোরে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে মাইক নিচে পড়ে যায় এবং তার মাথায় জোরে একটা ধাক্কা লাগে। মাইকের মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। সে কেটের কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে বলে সে কখনো তাকে ধোঁকা দেয়নি। এমনকি কেট যখন নিউ ইয়র্কে চলে গিয়েছিল তখনও সে শুধু তার কথাই ভাবত।
সে সবসময় চাইতো কের জন্য কখনো দুঃখ না পায়, আর এজন্য সে তার অনেক প্রিয় বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এমনকি সে তার কলেজের পড়াও শেষ করেনি, কারণ সে কেটকে নিয়ে একসাথে থাকতে চেয়েছিল। এছাড়া কেট যখনই ডিপ্রেশনে থাকতো সে সবসময় তার পাশে ছিল, আর এত কিছু করার পরও তার বিশ্বাস সে জয় করতে পারল না। এসব শোনার পর কেট মাইকের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি রাগের মাথায় তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছি। মাইকের তখন মাথায় খুব যন্ত্রণা শুরু হয়, সে বলে, আমার দ্রুত ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কেট তখন মাইকের জন্য জুস নিয়ে আসে এবং একটা কাপড় দিয়ে তার কাটা জায়গাটা চেপে ধরে। এরপর সে মাইককে বলে, এই রুমের রুলসে মেডিকেল হেল্পের বিষয়ে কোনো কিছু লেখা নেই। মাইক এই কথা শুনে একদমই বিশ্বাস করতে পারে না। সে কেটকে বলে, তোমার কি আমার আঘাতের জন্য একটুও চিন্তা হচ্ছে? আসলে মাইকের আঘাতটা খুবই ছোট ছিল, তাই আস্তে আস্তে সেখান থেকে রক্ত আসা বন্ধ হয়ে যায়। কিন্তু মাইক একথা ভেবে খুবই চিন্তায় পড়ে যায়, যদি কেট তাকে আরও জোরে ধাক্কা মারত তাহলে তো তার এখানেই মৃত্যু হয়ে যেত। সে কেটকে বলে, টাকার জন্য সে তো তাকে হত্যাও করতে পারে। এরপর মাইক কেটকে বলে, আমার টাকার কোনো দরকারই নেই, আমার তো এই রুমের ভিতর দম বন্ধ হয়ে আসছে। মাইক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে এই রুম থেকে বাইরে চলে যাবে। কেট তখন তাকে বাইরে যেতে নিষেধ করে এবং বলে, সে যদি এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে সে তাকে গুলি করে দেবে। মাইক কেটের এসব কথা শোনার পরও রেড বাটনটা প্রেস করে এবং হোয়াইট রুম থেকে সে বাইরে চলে যায়। মাইক চলে যাওয়ার পর কেট খুব কষ্ট পেয়ে সেখানে শুয়ে পড়ে এবং সমস্ত দিন চুপচাপ হয়ে বসে থাকে। এরপর সে মাইকের আঁকা ছবিগুলো দেখে সেখানে সময় কাটাতে থাকে এবং দেখা যায় কেটের এই চ্যালেঞ্জটা জেতার জন্য আর মাত্র 2 দিন সময় বাকি আছে। কিন্তু কেট এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে সে 2 দিন আগেই রেড বাটনটা প্রেস করার সিদ্ধান্ত নেয়। তবে সে এখানে রেড বাটনটা প্রেস করেছিল কি না সেটা দেখানো হয় না। এরপর কয়েক মাস পর মাইককে জগিং করতে দেখা যায়। তবে মাইক তখনও সিঙ্গেল ছিল। জগিং করার সময় সে কেটকে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এখানে জানা যায় ওই রুম থেকে বাইরে আসার পর তারা দুইজনে তাদের মধ্যে কোনো যোগাযোগ করেনি। ফলে অনেকদিন পর দেখা হওয়ায় তারা একসাথে ডিনার খাওয়ার জন্য যেতে থাকে। রাস্তায় যাওয়ার সময় মাইক কেটকে জিজ্ঞাসা করে, সে কি ওই রুমের রেড বাটনটা প্রেস করেছিল? কেট মাইকের এই প্রশ্নের কোনো উত্তর দেয় না এবং সে মাইকের কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চায়। মাইক তখন কেটকে ক্ষমা করে দেয় এবং তাদের রিলেশনটা আবারও আগের মতন ঠিক হয়ে যায়। এরপর একটা বিল্ডিং দেখানো হয় এবং সেখানে লেখা ছিল, এই বিল্ডিংটা একটা বড় ডোনেশনের টাকায় তৈরি হয়েছে, তবে এই টাকাটা যে দান করেছে সে তার নাম সেখানে লেখেনি। আসল ঘটনাটা হলো, কেট ওই দিন রেড বাটনটা প্রেস করেনি এবং সে ওই পুরস্কারের টাকাটা পেয়েছিল যেটা দিয়ে সে এই বড় বিল্ডিংটা তৈরি করে এবং আশ্রয়হীন মানুষদের থাকার জন্য দান করে দেয়। তবে সে এই কথাটা কাউকে জানায়নি, আর এটা থেকে বোঝা যায় কেট আসলেই মন থেকে একজন ভালো মানুষ ছিল। অন্যদিকে আবারও সেই রুমটি দেখা যায় যেখানে কেট এবং মাইকের মতন নতুন আরেকটি কাপল রুমটিতে থাকতে এসেছে এবং এখানেই মুভিটির শেষ হয়ে যায়।